I think I'm going to write a book from airline cleaner to airline owner. কাজী সাইফুর রহমান টয়লেট ক্লিনার থেকে বনে গেছেন এয়ারলাইন্সের মালিক, সুদূর যুক্তরাজ্যে গড়ে তুলেছেন বিশ্বের প্রথম হালাল এয়ারলাইন্স, উদ্যোক্তা হিসেবে জায়গা পেয়েছেন যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যমে। 2017 সালে তরুণ এই বাংলাদেশি ভূষিত হন ব্রিটিশ মুসলিম অ্যাওয়ার্ডে। বিদেশের মাটিতে কিভাবে এত কিছু করলেন বাংলাদেশে এই উদ্যোক্তা? সিলেট জকিগঞ্জের বাসিন্দা কাজী সাইফুর রহমান মাত্র 13 বছর বয়সে পাড়ি জমান যুক্তরাজ্যে। স্কুলের গণ্ডি পেরিয়েই চাকরি নেন এয়ারপোর্টে বিমানের টয়লেট ক্লিনার হিসেবে। কিন্তু আত্মপ্রত্যয়ে সাইফুর চাইতেন বড় কিছু করতে, সেই লক্ষ্যে জমাতে থাকেন অর্থ। বাংলাদেশি টাকায় মাত্র 70,000 টাকা নিয়ে তিনি নেমে পড়েন আতর ব্যবসায়। ছোট্ট আতরের দোকান থেকে তিনি লন্ডন শহরে গড়ে তোলেন বিশাল এক পারফিউম শপ। কিন্তু তখনও তিনি তার আসল স্বপ্ন থেকে অনেক দূরে। উড়োজাহাজ দেখলেই তার ইচ্ছে হতো এর মালিক হওয়ার। অন্যদিকে মুসলিম হওয়ায় বিদেশের মাটিতে হালাল খাবার নিয়ে পড়তে হতো অনেক সমস্যায়। তাই তিনি চাইতেন এমন একটি এয়ারলাইন্সের মালিক হতে যা চলবে ইসলামী অনুশাসন মেনে। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি আগাতে থাকেন একটু একটু করে, পরিকল্পনা করতে থাকেন বিমানবালার পোশাক, যাত্রীদের খাবার ও পানীয় নিয়ে। অনেক পরিকল্পনার পর একদিন ঘোষণা দিয়েই চালু করেন বিশ্বের প্রথম হালাল এয়ারলাইন্স ফার্নেস এয়ারওয়েজ। Our aim is for Furness Airways to become the impetus for change. এয়ারলাইন্স চালু করলেও তার ছিল না কোনো উড়োজাহাজ কিংবা কোনো রুট পারমিট। কাগজে এয়ারলাইন্সকে বাস্তবে রূপ দিতে উঠে পড়ে লাগলেন তিনি। কাজী সাইফুর প্রথমে চেয়েছিলেন মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্লাইট পরিচালনা করতে, কিন্তু এত বেশি অর্থের যোগান দিতে পারবেন না জেনে তিনি দৃষ্টি দেন যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রুটে। কথা বলতে থাকেন বিভিন্ন উড়োজাহাজ সংস্থা এবং এয়ারপোর্টগুলির সাথে। মার্কেটিংয়ের জন্য তার পুরাতন গাড়িটিকেই ব্র্যান্ডিং করে ফেলেন আর প্রচারণা শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিবাচক সাড়ার পাশাপাশি পেতে থাকেন অনেক নেতিবাচক মন্তব্য। অনেকেই সরে আসেন তার ব্যবসায়িক চুক্তি থেকে। এমন অপ্রত্যাশিত ধাক্কায় কিছুটা হতাশ হয়ে পড়েন সাইফুর। হতাশা কাটাতে তিনি চলে আসেন মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশ থেকে ফিরে গিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন সাইফুর। পুনরায় ভাবতে থাকেন তার পরিকল্পনা নিয়ে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি এবার দৃষ্টি দেন ছোট উড়োজাহাজের দিকে। ফার্নেস এয়ারওয়েজের উড়োজাহাজ হিসেবে তিনি চুক্তি করেন 19 সিটের একটি ছোট চার্টার্ড উড়োজাহাজ সংস্থার সাথে। অবশেষে এল সেই মহেন্দ্রক্ষণ। ফার্নেস এয়ারওয়েজের প্রথম বিমান উড়ল আকাশে। সাইফুর চেয়েছিলেন মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্লাইট পরিচালনা করতে, কিন্তু তার প্রতিষ্ঠিত ফার্নেস এয়ারওয়েজ পরিচালনা করছে 19 সিটের একটি চার্টার্ড উড়োজাহাজ। সেটিই বা কম কিসের?